হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি জিলিপির রেসিপি শেয়ার করব। এই জিলিপিটা করতে আমি ফুড কালার ইউজ করিনি আর চালগুঁড়ো ব্যবহার করিনি, তাও এই জিলিপিটা মুচমুচে আর রসালো তৈরি হবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে স্টার্ট করা যাক। জিলিপির ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এই কাপের মাপ করে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা প্রথমেই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি বেসন। বেসন এখানে আমি দেব 2 বড় চামচ। যারা বেসন ব্যবহার করতে পছন্দ করবেন না, তারা এখানে চালগুঁড়ো ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবার দিলাম 2 টেবিল চামচের মতন টক দই। দইটা একটু বেশি টক হতে হবে। যদি দইটা বেশি টক না হয়, তখন এর মধ্যে আমাদের লেবুর রস অ্যাড করতে হবে। এখানে আমার দইটা বেশি টক ছিল না, তাই আমি এর মধ্যে 2 স্পুনের মতন, 2 বড় চামচের মতনই এর মধ্যে লেবুর রস অ্যাড করলাম। এবার ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিতে হবে। প্রথমে আমরা এমনি মেশাবো, তারপর অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে প্রায় আমার ব্যাটারটা তৈরি করতে 1.5 কাপের মতন জল লেগেছে, তবে এটা বেসন আর ময়দার কোয়ালিটির উপরে নির্ভর করে যে কতটা জল টানবে, তাই সেটা বুঝেই করবেন, সেটা বুঝেই জল দেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি, এরম হবে। এই ব্যাটারটা আমরা প্রায় 20 মিনিটের মতন, 20 থেকে 25 মিনিটের মতন একটু ঢেকে রেস্ট করতে রেখে দেব। এই সময়ের মধ্যে আমি তৈরি করে নিচ্ছি জিলিপির রস। তার জন্য একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রায় 3 বড় কাপের মতন আমি চিনি দিয়েছি, আর আমি জল এখানে দিয়েছি 1 কাপের মতন। এবার আমি যেহেতু কোনো রকম ফুড কালার ইউজ করছি না, তাই জন্য আমি এখানে 1 চামচের মতন আখের গুড় দিলাম। চামচটা বড় চামচ ছিল। এবার দিচ্ছি 1/2 টিস্পুনের মতন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা যাতে করে একটা সুন্দর গন্ধ বেরোয়, তাই দিলাম। এখানে যাদের ঘরে কেশর থাকবে, তারা কেশরও দিতে পারেন, সুন্দর কালার আসবে। গুড়টা দিলেও কিন্তু সুন্দর কালারই আসবে। আমাদের এবার রসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। রসটা তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা একটু রস এইভাবে আঙ্গুলের, দুটো আঙ্গুলের মাঝখানে এইভাবে নিয়ে দেখে দেখাচ্ছি আমি, একটা তারের মতন দেখা যাচ্ছে। তার মানে আমাদের রসটা একদম রেডি হয়ে গেছে। ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিচ্ছি এখানে 2 টিস্পুনের মতন। লেবুর রসটা দিলে আমাদের এই রসটা যখন জিলিপির ওপর আমরা দেব, আর রসের মধ্যে যখন জিলিপিগুলো ফেলবো, তখন জিলিপির ওপরে সাদা সাদা হয়ে যাবে না, মানে যেমন দেখা যায় এটা ক্রিস্টালের মতন হয়ে যায় চিনির, সেটা হবে না। এবার আমি জিলিপির যে রসটা তৈরি করেছি সেটা একটা এরকম গর্ত বাটিতে ঢেলে নিলাম। এতে করে আমাদের জিলিপিগুলো যখন আমরা ভেজে তুলে এর মধ্যে দেব, ভালোভাবে ডিপ হবে। আর এখানে আমার ব্যাটারটা সেট হয়ে গেছে। এখন ব্যাটারের মধ্যে অ্যাড করছি বেকিং পাউডার। হ্যাঁ, বেকিং পাউডার দিচ্ছি। এখানে বেকিং সোডা আমরা ইউজ করব না। বেকিং পাউডার দিতে হবে 1 টেবিল চামচের থেকে একটু বেশি। এবার বেকিং পাউডার দিয়ে একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর এয়ার বাবলস তৈরি হয়ে গেছে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর এর মধ্যে জলের প্রয়োজন নেই, তাই আমি অ্যাড করিনি। যাদের মনে হবে ব্যাটারটা বেশি থিক আছে, তারা অল্প জল অ্যাড করে এরকম কনসিস্টেন্সিতে তৈরি করে নেবেন। আজকে আমি এই ব্যাটারটা এরকম একটা বোতলে ভরে তারপর জিলিপি তৈরি করব। যাদের কাছে সসের বটল থাকবে, তারা সসের বটল ইউজ করতে পারেন, বা যে দুধের প্যাকেটগুলো হয় তার মধ্যেও এই ব্যাটারটা ভরে নিয়ে জিলিপি তৈরি করতে পারেন। এখানে ফ্রাইং প্যানে আমি
তেল গরম করে নিয়েছি। আমি জিলিপিগুলো সাদা তেলে ভাজছি, যারা ঘি পছন্দ করেন তারা ঘিও ভাজতে পারেন। জিলিপিগুলো তৈরি করার সময় প্রথমে যখন আমরা দেব, একদম ফ্লেমটা গরম থাকতে হবে, তেলটা ভালোভাবে গরম হলেই জিলিপিগুলো ছাড়তে হবে। গরম তেলে জিলিপি ছেড়ে মিডিয়াম ফ্লেমে আমরা এই জিলিপিগুলো ভাজবো। প্রথম আমরা যখন জিলিপি ছাড়ি তখন হয়তো অত সুন্দর হয় না, তবে চার পাঁচটা ভাজতে ভাজতে পরের বারগুলো কিন্তু সুন্দর হতে থাকে। আর যেহেতু আমাদের রোজ জিলিপি বানানোর প্র্যাকটিস নেই, তাই হয়তো অত সুন্দর দেখতে হয় না, কিন্তু যখন আমরা এগুলো রসে ফেলবো তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে। তাই শেপ নিয়ে অত দুঃখ করার কিছু নেই। এইগুলো যখন জিলিপিগুলো সুন্দর লালচে কালার হবে, ভাজা হবে, দেখবেন যখন রসে ডুবানো হবে ভেতরে সুন্দর রস ভরে যাবে আর বাইরেটা মুচমুচে, তখন আর এই জিলিপির আকৃতি নিয়ে দুঃখ হবে না। দুদিক লালচে করে কড়া করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এখন তেলের থেকে তুলে নিচ্ছি। আর এইগুলো এই জিলিপিগুলো আমরা গরম গরম রসের মধ্যেই দেব। যদি রসটা ঠান্ডা হয়ে গিয়ে থাকে আরেকবার গরম করে নিতে হবে। তেল ঝরিয়ে নিয়ে এটা আমি রসের মধ্যে ঢেলে দিলাম আর রসে ভালো করে ডুবিয়ে নিতে হবে, ওপর নিচ করে, যাতে প্রত্যেকটা জিলিপিতে রস ভালোভাবে লেগে যায় সেটা খেয়াল রাখতে হবে। 2-3 মিনিট এটা রসের মধ্যে রাখবো আমরা, তারপরে আবার রসের থেকে রস ঝরিয়ে আমরা তুলে নেব। এইভাবেই আমি আরো কটা জিলিপি ভেজে নিচ্ছি। মনের মতন আকৃতি তৈরি করতে পারেন এই জিলিপির ব্যাটার দিয়ে। আমার মেয়ে যেহেতু এই ধরনের একটু ডিজাইন করা জিলিপি খেতে ভালোবাসে, তাই ওর জন্য আমি একটু একটু ডিজাইন করে দিচ্ছি, ডিজাইন করে জিলিপি ভাজছি। ব্যাটারটা দেওয়ার পরেই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। তো আমাদের জিলিপিগুলো রস থেকে তুলে নিয়েছি, একটা প্লেটে রেখেছি আমি। দেখুন কত সুন্দর লাগছে জিলিপিগুলো বাইরে থেকে দেখতে। আমরা এর মধ্যে ফুড কালার ইউজ করিনি, তাও জিলিপিগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। একটা জিলিপি আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে রসও ভালোভাবে ঢুকেছে। আজকের এই মুচমুচে রসালো জিলিপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছেন, ভিডিওটি ভালো লেগেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন। আজকের মতন এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।